আজ 25 আগস্ট। প্রতিদিনের মতো শুরু হলেও হয়তো আজকের দিনটা কিছুটা স্পেশাল হতে চলল আমার জন্য, কারণ একটু আগেই কালো প্যাকেটে মনে একটা পার্সেল এসেছে আমার নামে। হ্যাঁ, যার কাছে ব্যাংকে চিঠি ছাড়া বিগত 6 মাসে কিছুই আসেনি তার কাছে আজ পার্সেল। কৌথল বসেই প্যাকেটটা খুললাম। প্যাকেটের ভেতরে থাকা জিনিসটা দেখে রীতিমতো চমকিয়ে উঠেছিলাম। 4 মাস আগে হারিয়ে যাওয়া আমার সেই ডায়েরিটা, এটাতেই তো আছে আমাদের 2 বছরের প্রত্যেকটা দিনের স্মৃতি। হ্যাঁ, এটার ভিতরে রাখা তোমার সেই ছবিটা এখনো আছে। করছো কিছু না, আপনি কে বলছেন? এই উত্তরটা সময়ের হাতেই না হয় থাকুক। ও আচ্ছা, এই শুনুন, আজ একবার দেখা করতে পারবে? কি আছো তুমি? ফোনটা করেছিল স্বপ্না। কে এই স্বপ্না? এটা না হয় পরেই বলছি। ফোনটা কেটে বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। বিগত 4 মাস যে মেয়েটা মুড ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠত, তার সাথে আজ প্রথমবার দেখা হবে। নিজেকে খুব এক্সাইটেড লাগছে। কথায় আছে না, ভালোর মধ্যেও কিছুটা খারাপ লুকিয়ে থাকে, আজ সেটা উপলব্ধি করলাম। বাইকটা বেশ স্পিডেই চলছিল, হঠাৎ তুমি রাস্তার পাশে তোমার নতুন জীবন সঙ্গীর সাথে গল্পে মুজ করু। ছয় মাস পর আজ দেখলাম তোমাকে, অনেক বদলে গেছো। মনে পড়ে গেল সেই দিনটা। Thank you.
আমাদের শেষ দেখা হয়েছিল। সেদিন দুপুরে রীতিমতো ড্রিঙ্ক করে বন্ধুর গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। দীর্ঘ 2 বছর পর ড্রিঙ্ক তো, তাই নেশাটাও নিয়েছিল ভালোই। গাড়িটা নিয়ে যখন হাইওয়েতে পৌঁছায় স্পিডটা খানিকটা বেশিই ছিল। না, তারপর আর কিছু মনে নেই। 2 মাস পর যখন মুখের ব্যান্ডেজটা খুললো না আমার, তখন আমি নিজেকে দেখে নিজেই অবাক। এ কে? আমি এখন অন্য আবির। শুনলাম সেদিন অ্যাক্সিডেন্টে মুখটা পুরো নষ্ট হয়ে গেছিল, তাই এই প্লাস্টিক সার্জারি করাটা একান্তই দরকার ছিল। পেলাম একটা নতুন জীবন। না, তখনও তোমার দগ্ধকে খা আমার ভেতরে। সারাদিন অ্যালকোহল আর নিকোটিনের নেশায় ডুবে গেলাম আমি। সেখান থেকে স্বস্তি পেতে শুরু করলাম জব খোঁজা। একটাতে অ্যাপ্লাইও করলাম। একটু পরেই ফোনে নোটিফিকেশনটা এলো, কাল আমার ইন্টারভিউ। আজ ট্রেনিং রুম থেকে বেরিয়ে এলাম, তোমার কথা খুব মনে পড়ছে, তাই চলে এলাম। হ্যাঁ, সেদিন জবটাতে সিলেক্ট হয়েছিলাম, সেটারই ট্রেনিং চলছিল। আজ জবটা ছেড়ে এসে আমার ডায়েরিতে লেখা তোমার গল্পগুলো পড়ছিলাম। এইসব ঘটনা কিছুদিন পরই একদিন বসে বসে যখন ল্যাপটপ ঘাঁটছি, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সেই ছেলেটা, সুদীপ্ত। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, ওর কোনো খবর পেলি? বলছি দাদা, রিয়া এখন এখানকারই একটা ছেলের সাথে প্রেম করছে, তার নাম মেবি শুভ। এটার সাথে খুব ঘুরছে এখন রিয়া। এ ভাইকে ভালোই ঘুরছে দেখলাম। একদিন সন্ধ্যায়
বাবার ধারেও গিয়েছিল। ছেলেটা কেমন? এমনিতে ভালো ছেলেটা, স্মোকিং করে, ড্রিঙ্ক করে, আর অনেক মেয়েকে কষ্ট দিচ্ছে। মেবি আমার কাছে যতটুকু খবর আছে। ও বেশ। আচ্ছা, রিয়া শুভর একটা লাভ লেটার পাঠিয়েছে, এটা অনেক কষ্টে একটা জায়গা থেকে কপি করেছে, তোমার হোয়াটসঅ্যাপে দিলাম, দেখো একটু। ওকে দে তাহলে। পাগল হয়ে গেছো? এবার চিনতে পারলে? যে কেয়ার করে তাকে চিনতে হয় না, পরিস্থিতি সময় আস্তে আস্তে তাকে চিনিয়ে দেয়। এখানেও ইমোশন? ইনি হচ্ছেন স্বপ্না, আর যে বইটা পেলাম সেটা তো তোমার পছন্দের, কখনো মে কখনো রতু, অর্পিতা সরকার। হ্যাঁ, ফোনে যে মেয়েটা এত সিরিয়াস হয়ে কথা বলতো, সেই আজ কথা ফুলঝুরি ছুটিয়ে চলল। না, ইনি আমার প্রেমিকা নন, বলা যায় হাফ গার্লফ্রেন্ড। এতদিন তোমার প্রত্যেকটা অনুপস্থিতি এই স্বপ্নই মিটিয়েছে। যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। তবে বিগড়ালো বাইকটা, স্টার্ট নিল না কিছুতেই, হাজার চেষ্টাতেও কিছুতেই এক চুল গড়াতে পারলাম না। অগত্যা দুজনকে হেঁটেই বাড়ি ফিরতে হলো। আজ 26 আগস্ট। তোর স্বপ্নে ঘুম ভাঙতেই মনে পড়ে গেল 1 বছর আগে আজ সকালে ফোনের সেই কনভারসেশনটা। কি রে, আজকের দিনে এত বেলা পর্যন্ত ঘুমাবি? ওঠ এবার। মনে আছে তোর আজকের দিনটা? মনে আবার থাকবে না, এতদিন তো শুধু তোর অপেক্ষায় ছিলাম। আচ্ছা, আজ আমাকে তোর গিফট, মানে এবারে জন্মদিনে কি গিফট দিচ্ছি, তাই তো? তাহলে বলেই দে কি দিচ্ছিস। এটা সারপ্রাইজ থাক। আবার সারপ্রাইজ? এমনি প্রাইজ নয়, বা প্রাইজলেস? প্রাইজলেস হয় ভালো লাগা, ভালোবাসা। যতটুকু ভালোবাসা সবটুকুই প্রাইজলেস।
মুড খারাপ করবার জন্য সরি, তবে আমার কয়েকটা কথা ছিল। আমার বিগত কয়েকদিনের ব্যবহারের জন্য সত্যিই কোনো ক্ষমা হয় না, আমি জানি। তবুও যদি ক্ষমা করা যায় তাহলে ভালো হয়। যেহেতু এই সব কিছু শুরুতেই আমি, তাই শেষ করার দায়িত্বটাও আমার। এতদিন ধরে রাগের মাথায় জ্ঞানে অজ্ঞানে অনেক কিছুই বলে ফেলেছিলাম। হ্যাঁ, সেগুলো আমারই দোষ। আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোনো দরকার নেই। হ্যাঁ মানছি, সময় অসময়ে মাত্রাতিক হিমশ্রু হয়ে গেছিলাম, তবে এটুকু বলে রাখছি দরকারে ডাকলে অবশ্যই আসবো। আর বিপরীত দিক থেকে আমি সেটাই আশা করছি। গত দুটো বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য মরিয়া হয়ে ওঠে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়ে। শুধু এটাই বলার যে আমাদের দুজনের মনেই যেন পরস্পরকে নিয়ে কোনো ঘৃণার জন্ম না হয়। সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটাই আমার দোষ ছিল, আমি এও মেনে নিলাম। তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম তখন দুজনেই কম বেশি ভাবছিলাম, সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি। আমার তরফ থেকে কোনোদিন কোনো কটূক্তি বা অপমানের শিকার তুমি হবে না, তোমায় হতে হবে না। আমাকে অন্য পুরুষের সাথে ঘুলিয়ে ফেলো না, নিজের প্রাক্তন প্রেমিকাকে অ্যাসিড আমি ছুড়ব না, বন্ধুদের দিয়ে তোমাকে উত্তপ্ত করার কোনো মনোবাঞ্ছা আমার নেই আর জন্মাবেও না। তবে এইটুকু অনুরোধ করবো, তোমার যে কোনো বিপদে যেন ডাক, তোমাকে সাহায্য করতে পেরে হয়তো নিজেকে কিছুটা সান্ত্বনা দেওয়া যাবে। আচ্ছা, এখন যদি আমি দেখা করতে চাই করবে, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসার কথা একবারও বলবো না। তোমাকে আকাঙ্ক্ষিত উজ্জ্বল আলো থেকে টেনে হিচড়ে নিয়ে আসবো না সেই পুরনো অন্ধকারে। আমি চাই তুমি বর্তমানকে নিয়ে সুখে থাকো, গুছিয়ে নাও নিজেকে। আচ্ছা, এই মেসেজটারও কি কোনো রিপ্লাই আসবে না? সেই কি কোডেই কথা হবে? আগের মেসেজগুলোরও তো কোনো উত্তর দিলে না। আচ্ছা, আমাদের ভিতরে কি এতটাই দূরত্ব চলে এসেছে? এই তো সেদিন আমি মরে যাওয়ার কথা বললে আমার কপালে চুমু খেয়ে বলতে, অতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া? আর এখন সেই তুমি কি না আমি মরলাম কি বাঁচলাম কি খেলাম কি খেলাম না, এমনকি আমার অস্তিত্ব থাকা না থাকাতেও তোমার কোনো ফারাক পড়ে না, এতটা কীভাবে বদলে গেলে তুমি? আমি জানি তোমাকে তুমি সত্যিই ভুলে গেছো, তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলতে শুরু করেছি। কিন্তু তবুও শেষ চেষ্টা করে যাচ্ছি তোমাকে ফিরিয়ে আনার জন্য, কারণ তুমি বলেছিলে আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই না তবুও আমার হাতটা কিন্তু কোনোদিন ছাড়বে না। আগের মেসেজগুলোর মতো এই মেসেজটারও কোনো রিপ্লাই আসবে না জেনেও আমি তোমাকে মেসেজটা পাঠালাম। এটা তোমার দুর্ভাগ্য ছিল যে আমি তোমার জীবনে এসেছিলাম, কিন্তু আমি ভুলবশত নিজের কারণে সেটা তোমার সৌভাগ্য করতে পারিনি। তাই তো আজ হেরে গেছি বলে কোনো আফসোস নেই আমার, কারণ তুমি তো জিতে গেছো। তুমি না প্রাক্তনের তকমারে নিজেরকে ইচ্ছে করে মেখেছো, আর যতটা না নিজের গায়ে মেখেছো তার থেকে অনেক বেশি মাখিয়ে দিয়েছো আমার গায়ে। কিন্তু ওই যে একটা কথা তো বুকে প্লেকের মতো আটকে আছে, আমি যদি কোনোদিনই তোমাকে ছেড়ে যাই না তুমি কিন্তু আমার হাতটা ছাড়বে না। জানি এখন তোমার জন্মদিনের সেলিব্রেশন চলছে তোমার বান্ধবীর বাড়িতে, আর আজ এই দিনে এটাই আমার গিফট, অপেক্ষা আর আমার শেষ মেসেজ। হর হিসসে মে তু তুনে চ্যান ছিনা তুনে নিন্দ ছিনি মেরি জিন্দগি কে হর হিসসে মে তু তুজ বিন নাহি জিনা মুঝে নাহি জিনা অব তো সাসে গিন 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 কে লেনা नहीं तेरे सिवा तू मेरी जिंदगी है मैं नहीं अब कुछ नहीं तेरे